নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর নববর্ষ স্পেশাল আজকের রেসিপি লাড্ডু লাড্ডু খেতে আমরা সবাই ভালোবাসি তবে এইভাবে কম খরচে একবার যদি বাড়িতে এই লাড্ডু বানিয়ে খাওয়া যায় তাহলে কথা দিচ্ছি লাড্ডু কিনে খেতে আর ইচ্ছা করবে না লাড্ডু কিনে খাওয়া ভুলে যাবে এই স্পেশাল লাড্ডু রেসিপির জন্য এখানে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল আমি তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে তুলে আমি ডালটাকে দেখো মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেবো দুইবারে আমি সমস্ত ডালটাকে পেস্ট করে আর পেস্ট করার জন্য আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয়নি যদি জল দিতে লাগে খুব সামান্য জল দিতে পারো তবে আমার এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন হয়নি তারপরে ওই ডালের পেস্টটা থেকে ছোট ছোট করে পকোড়ার আকারে ভেজে নেব তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই হিটে রেখে পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো একদম মুচমুচে করে ভেজে নিতে হবে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একদম মুচমুচে বা ক্রিস্পি হয়ে গেছে তো যখন এমনটা হয়ে যাবে তখন আমি তুলে নিচ্ছি একদম কুড়মুড়ে মুচমুচে ছোলার ডালের পকোড়াগুলো রেডি হয়ে গেছে যে কোনো শেপে ভেজে নিতে পারো আর দেখা একদম মুচমুচে রয়েছে এবার ভেঙে নিচ্ছি ঠান্ডা করে নেবে একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেবার পর একটা মিক্সার জারের মধ্যে আমি ভেঙে নিয়ে নিলাম দুইবারে আমি সমস্ত পকোড়াগুলোকে গুঁড়ো করে নেব তো এইভাবে আমি দুইবারে সমস্ত যে পকোড়াগুলোকে গুঁড়ো করে নিচ্ছি দেখতেই পাচ্ছি একদম ঝুরঝুরে হয়েছে এবারে আমি এক কাপ মেজারিং কাপে নিয়ে নিচ্ছি চিনি আর ওই কাপেরই হাফ কাপ অর্থাৎ অর্ধেকটা জল আর চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি শিরাটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে মানে চিনিটা গলে গিয়ে সিরাটা মিনিটখানেক মতো জাল করে নিয়েছি তারপরে আমি পেস্ট করে মানে গুঁড়ো করে রাখা যে ছোলার ডালের অংশগুলো সেটা দিয়ে দিয়েছি আর সামান্য কেশরি ফুটকালা দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু সিরাটা এনে নেবে আর দেখো খুব ভালো করে মিঠ মতো শেয়ারটা টেনে নেওয়ার পর আর কালারটাও যখন সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তখন আমি গ্যাস অফ করে দিয়েছি একটু কেশরি ফুড কালার দিলে দেখতে খুব সুন্দর লাগে তো অল্প আমি এখানে মগজ দিয়ে দিলাম এখানে তোমরা কাজু বাদাম বা যে কোনো বাদামকে খুঁচি করে দিতে পারো আর দু চামচ দিয়ে দিচ্ছি নারকেল শুকনো বা গুঁড়ো করা নারকেল দিয়ে দিয়েছি ডেসিকেটেড কোকোনাট পাউডার আর এক চামচ দিয়ে দিলাম ঘি আবারও বলছি তোমরা চারমগজের পরিবর্তে এখানে বাদাম যে কোনো বাদাম ব্যবহার করতে পারো আমি দু চামচ নারকেল ব্যবহার করেছি তোমরা ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করতে পারো আর ঘি দিয়েছি এক চামচ আর শেষে দেড় চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এই লাড্ডুটার টেস্ট আরও সুন্দর হয় তো বন্ধুরা তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধটা নাও ব্যবহার করতে পারো তবে গুঁড়ো দুধ একটু দিলে কিন্তু লাড্ডুটা খেতে খুব ভালো লাগে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গরম অবস্থাতেই লাড্ডুগুলো সেপ দিয়ে দেবো একটা হাত দিয়ে মুঠো করে যতটা সম্ভব গোল সেপ দিয়ে দুটো হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে আমি লাড্ডুগুলো সে দিয়ে দেবো একটু বড়ো বড়ো আকারই লাড্ডুগুলো আমি বানিয়ে নিচ্ছি তো এইভাবে ছোলার ডাল থেকে কিন্তু এত অপূর্ব সাথে লাড্ডু হয় যে একবার তোমরা বানিয়ে খেও বন্ধুরা কথা দিচ্ছি বারবার এই লাড্ডুগুলো বাড়িতে বানিয়ে খেতে চাইবে আর কেনা লাড্ডু খাওয়া কিন্তু বন্ধ করে দেবে কোনো লাড্ডু খেতে আর কিনে ইচ্ছা করবে না একদম মিহিদানার যে লাড্ডু যেরকম খেতে হয় বা মতিচুর লাড্ডু একদম অবিকল সেরকম খেতে হয় আর আশা করছি দেখেই বুঝতে পারছো দেখো আমি একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে কম খরচে বাড়িতে ঝটপটেই স্পেশাল লাড্ডুটা খুব সহজেই বানাতে পারবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ